তো সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চাঁদ রাতে আমরা কী কী করলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এন্ড পর্যন্ত দেখবেন। তো ইনশাল্লাহ আমাদের শুরু হইলো ভ্যাকসিনাইজে আর আপনার জামাইকে আজকে যাওয়া। তো আজকে আমাদের চাঁদ রাত, এখন বিকালবেলা। তো আমি আর আবির আজকে ইফতারের আগে বাইর হয়েছি, রাস্তার উপরে ফুল দেখছি, এখন ফুল নিতেছে। তো আমরা কী কী করবি না করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন। চলো আব্বু, চলো তাহলে জামাইকে চলে আসছি। তো আসি ফার্স্টে, কিন্তু আমার করে নিতে যা ব্রাইড, আমার আপুর দোকানে যাবো একটু। এটা ওদের বাইরের লুক, ইনসাইড একটু দেখাবো আপনাদেরকে ঢোকার পরে। এটা আপুর দোকানের লুক, এদিকে সব ড্রেস, এটা আবিরের মেহেন্দি লাগানো টান। আবিরা হ্যাপি, লাইক করছো? আমু আপনাকে থ্যাংক ইউ বলছো? আমু ব্যাগ নিবো, অসুবিধা নাই, তোমার ব্যাগ দেখতে হবে না। তো আজকে আমাদের ইফতারিটা হয়েছে আপুর দোকানে। তো আমি ফার্স্ট টাইম আপুর দোকানে ইফতার করতেছি, অ্যান্ড খুবই ভালো লাগতেছে সবার সাথে। দেখো চাঁদ রাতে আজকে আমরা কি করতেছি, আপুর দোকানে আসে অনেক মজা করতেছি, ইফতার করলাম। ইফতারের পরে এখন একটু আমরা সবাই ওয়েট করতেছি, কফি হইতেছে, তারপর কফি খাবো। তো আবিরে দেখো কি করতেছে, আবিরে এটা কার দোকান? আন্টির দোকানে। আবিরে কাস্টমারের জন্য ওয়েট করতেছে, দেখেন দোকানের কি অবস্থা, অনেক কাস্টমার। আমি একটু বাইরে যাবো, আমার ফ্রেন্ডের আসছে ওদের সাথে। জ্যাকসনেটে আসি, দেখি ওই মেয়েটার টাইম টিভি থেকে ইন্টারভিউ নিতেছে। আবার ওদের এই টেবিলটার সামনে লেখা আছে ফ্রি হান্না, তো ওরা আজকে ফ্রি হান্নার সার্ভিসটা দিতেছে লো জ্যাকসন হাইটে। আবার ওরা আম্মুরও ইন্টারভিউ নিতেছে, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো দেখেন আমরা এখন জ্যাকসন হাইটে, অলমোস্ট বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে যতটুকু পারছি আপনাদেরকে একটু জামাইকে একটু জ্যাকসন হাইটের জিনিসগুলো দেখাইছি, বাট আসলে দেখাইলে তো অনেক কিছু দেখাইতে পারতাম। সেম জিনিসগুলো কালা হেন্না দেয়, জামা কাপড় বিক্রি করে রাস্তার উপরে, কেউ গান গায়, কেউ এটা করে, কেউ সেটা করে। বাট যতটুকু ভাবলাম আপনারা দেখতে হয়তো ভালো লাগতে পারে, এতটুকু দেখাইছি। আর বেশি লং ভিডিও করিনি, জামা কাপড় দেখি।
আবারও সবাইকে ঈদ মোবারক। আমরা আসলে অনেক মজা করছি ফার্স্ট টাইম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।